আজকে কাকিমা বাড়িতে নেই, শরীরটা ভালো নেই, তার জন্যে ডাক্তার দেখাতে গেছে। তার জন্যে আমি আজকে কী রান্না করবো আপনারা দেখুন শেষ অবধি। বন্ধুরা আজকে টাটকা সবজি এনেছি, ফুলকপিটা পুরো টাটকা আছে। এবার ফুলকপিটা কেটে নিই। গাজরটা কেটে নেব, আলুটা কাটলি, তেলটা দিয়ে দিই কড়াতে, কুকুরটা দিয়ে দিই দুটি তুলে দিই, যেগুলো কাটা হয়েছিল। আদাটা কেটে নেব, আদাটা একটু টুকরো করে আছে বেটে নেব। অল্প হলুদ দেব, তার স্বাদ ভালো হবে। ভাজাভাজি শেষে, ভাজাভাজি শেষে অল্প হলুদ দিলাম, তাহলে স্বাদটা ভালো ভালো লাগবে খেতে। আর সঙ্গে সঙ্গে হলুদ দিলে না একটু ই হয়ে যায়, পিটে যাবে, তো লাস্টটা হলুদ দিতে হবে। এবারে ভাজা হয়ে গেছে, এবারে উঠিয়ে নিব। মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, হলুদ দিলাম,
মাছ ভাজার জন্য তেলটা দিলাম কড়াতে। এবারে মাছগুলো দিয়ে দিই একটা একটা করে। তেলটা দিলাম, কাঁচা লঙ্কাটা দিলাম, তেজপাতাটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা, লঙ্কা গুঁড়ো দিলাম। জিরা বাটাটা দিলাম, বাটা ছিল। মাছগুলো ভাজা ছিল, এবারে দিয়ে দিলাম কড়াতে বলতে। স্বাদ মতো নুন দিয়ে দিই, মাছেতে কিন্তু নুন দিয়ে আছেই, একটু দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে দিই। গরম বাবারি, প্রচুর গরম, সবই ভাজা না, একটা ভাজা হয়েছে, তারপরে গরম। মাসে তো খুঁজে নামালাম, ভাতটা তো বেশ করলাম, এই গরমই আছে এখন। তিন রকম কেটেছি, ভালো লাগছে, সিদ্ধ ভালো হয়েছে, আর মিষ্টি মিষ্টি লাগছে। কেমন হয়েছে জানাবেন রান্নাটা, আপনারাও করে খাবেন, আর কমেন্ট করে জানাবেন লিখিত করে। আচ্ছা, পেঁয়াজ ছাড়া আদা জিরা দিয়ে করে দিলাম, ভালোই লাগছে, খুবই ভালো। ঝাল ঝাল হচ্ছে তরকারিটা।